আজকে আপনাদেরকে আমরা এই জাহাজটির রিভিউ দিতে যাচ্ছি, যেটা হচ্ছে 220 ফুটের বিশাল বড় একটা জাহাজ। দেখি কি কি দেখাতে পারি। আর স্টার তো তবে এরা থেকে না, তাই না? ওইটা হাওয়া সামলে এটাই করে এটা ঘুরে যাচ্ছে, চাকাটা ঘুরে স্টার্ট নেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম আরও একটি বিশাল জাহাজের রিভিউ নিয়ে। আমি যে জাহাজটিতে আছি এটা হচ্ছে 220 ফুটের একটা জাহাজ, বর্তমানে যে জাহাজটির উপরে। আজকে আপনাদেরকে আমরা এই জাহাজটির রিভিউ দিতে যাচ্ছি। তো জাহাজটি এখানে রং করার জন্য তোলা হয়েছে, 2000-এর একটা জাহাজ। আর প্রথমে ভিডিওটা শুরু করতে যাচ্ছি হচ্ছে উপর থেকে। এখান থেকে যদি শুরু করি, এই হচ্ছে মাস্তুল, আর নিচে হচ্ছে মাস্টার বিচ, আর এখানে হচ্ছে মাইক, যেটা দিয়ে আর কি দূরে কোথাও নৌকা টৌকা থাকলে ওগুলোকে অ্যানাউন্স করা হয়, জানানো হয়। আর এখানে নর্মাল হরেন একটা, হাইড্রোনিক হরেন একটা, তো দুইটা হরেন এই শিপটাতে আছে। আর ছোটোখাটো একটা চার্চ লাইট আছে। আর এটা যদি দেখে আপনাদেরকে, এখানে এটা হচ্ছে এয়ার কুলার, যেটা দিয়ে আর কি বাতাস নিচের দিকে যায়। আর ওইটা হচ্ছে মেশিনের এক্সজস্টার। আর এই দিক থেকে হচ্ছে মেশিনটা দেখা যায়, মানে ইঞ্জিন রুমটা পুরোটাই দেখা যায়। তো আমরা 220 ফুটের একটি জাহাজের উপর আছি, আর আপনাদেরকে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করি এই জাহাজটিতে আরও কী কী আছে। মানে একটা জাহাজে যেটা থাকে ইঞ্জিন, ইঞ্জিন রুম প্লাস স্টাফ রুম, এগুলোই থাকে। তো প্রথমে ভিডিওটা আমরা শুরু করলাম হচ্ছে ছাদ থেকে, এখন আমরা চলে যাব নিচে, আর নিচ থেকে দেখাই আরও কী কী আছে। এটা কিন্তু পুরো সম্পূর্ণ রং করা হইতেছে এই জাহাজটা, যে জাহাজটি এখন আপনাদেরকে আমরা দেখাইতেছি। আর কিছুদিন আগে কিন্তু এইটার রিভিউ দিছিলাম, MV হেভেন, খুবই সুন্দর একটা জাহাজ। তার পাশে আছে হচ্ছে একটা বালগেট, আর এই পাশে হচ্ছে MV গ্রিন লাইন, আর ওইটা হচ্ছে MV কফিলউদ্দিন 11, যেটা থাইল্যান্ডের তৈরি জাহাজটি। এই জাহাজটি পুরোপুরি রং করা হয়েছে, খুবই সুন্দর, একেবারে একটি আলাদা ডেকোরেশন বলা যায়, বা আলাদা সেট আপের তৈরি চেম্বার সিস্টেম ওই শিপটা। তো আমরা এখন নিচে যে দেখে আরও কী কী আছে এই জাহাজটির। আর এটা হচ্ছে মাস্টার বিচ, মানে অ্যানালগ মাস্টার বিচ, অতটা আপডেট না জাহাজটি, ভেকডেটে জাহাজ যতটুকু আমি আর কি বুঝলাম। আমরা এখন যাবো হচ্ছে নিচের দিকে, আর এই হচ্ছে মাস্টার বিচ, মানে একটু অ্যানালগ, ওরকম আপডেট কিছুই নেই। আর এটা হচ্ছে 220 ফিটের একটা জাহাজ। তো আমরা আপনাদেরকে এখন নিচের দিকটা দেখে, আর যদি সম্ভব হয় আমরা ইঞ্জিন রুমটা দেখানোর চেষ্টা করব। এটা একেবারে একটু ব্যাকডেটের জাহাজ বলতে গেলে। আর এই দিক দিয়ে হচ্ছে নিচে যাওয়ার রাস্তা, আর কেবিনগুলো দেখানো সম্ভব হয় না, মাঝে মাঝে দেখানো যায় আর কি কেবিনগুলো। আমরা এখন ঠিক নিচতলাটা যাই, দেখি আরও কী কী আছে। আর এই হচ্ছে হেজগুলো, যে হেজগুলো এখন দেখাইতেছে। আমরা আপনাদেরকে ঠিক ইঞ্জিন রুমটা দেখাই, এটা হচ্ছে ইঞ্জিন রুম। তো আমরা আপনাদেরকে এই জাহাজটি ইঞ্জিনটা দেখাই, এটা হচ্ছে 6 সিলিন্ডার একটি ইঞ্জিন, 380 হর্স পাওয়ার, আর এ হচ্ছে টার্বোচার্জার। তো এটা ডিটেলসে অতটা জানি না, আচ্ছা ভাই এটা দিয়ে কি মানে ঠান্ডা বাতাস ভিতরে যায়, আর এই যেটা দিয়ে গরম বাতাসটা বের হয়? ওকে ঠিক আছে। তো এই হচ্ছে ইঞ্জিন, দুইটা ইঞ্জিন আছে এই শিপটাতে, এটা হচ্ছে 6 সিলিন্ডার 380 হর্স পাওয়ার ইঞ্জিন। আর এটা তো ভাই মেইন ট্যাঙ্কি না? এটা তো মেইন ট্যাঙ্কিটা, তেলের ট্যাঙ্কি একটাই। হ্যাঁ ও, এটা হচ্ছে আপনার মেইন ট্যাঙ্কি, আর ওটা হয়ে গেছে সার্ভিস। তো এই হচ্ছে আরেকটি ইঞ্জিন, দুইটা ইঞ্জিন আছে এই জাহাজটাতে। এই কফিলউদ্দিন 11, মানে থাইল্যান্ডের যে জাহাজ, একই তো মালিক, তার একই মালিকের। এটাও তো চেম্বার সিস্টেম না ওটার মতো, তো তাদের সেট আপ সিস্টেমই আলাদা। আর এটা হচ্ছে কম প্রেশার, যেটা দিয়ে আর কি হাওয়া লোড করা হয় সিলিন্ডারের বোতলে, তাই না? আর এটা হচ্ছে জেনারেটর, আর ওই পাম্প, ওইগুলো তো ভাই পানির পাম্প, তাই না? পানির পাম্প। আর এটা হচ্ছে এয়ার সিলিন্ডার, এটা বিদ্যুৎ হাওয়া। আচ্ছা, তো পুরোটাই দেখালাম, এখানে দুইটা আছে, ওই যে একটা দুই পাশে দুইটা, মানে দুই ইঞ্জিনের জন্য দুইটা আছে। এই হচ্ছে মেশিন, 6 সিলিন্ডারের মেশিন। আচ্ছা এই দিক দেখি, এগুলো কি মোবিলের এইগুলো দেখে, এই যে এগুলো কি দেখে, এগুলো
তো এইগুলো আছে ওয়েল ফিল্টার মোবিল ফিল্টার এখান থেকে তেল টেল পাস হয় এগুলো তো দেখাইছি আপনাদের অনেক তো দুইটা ইঞ্জিন আছে 220 ফুটের বিশাল বড় একটা জাহাজ আর এটা হচ্ছে ইঞ্জিন রুম তো আমরা এখন ঠিক উপরে যাই উপরে দেখি আর কি কি আছে আর ইঞ্জিনটা একটু ভালো করে দেখাই একটু ঢেকে রাখা আছে এটা একটু দেখাই এটা যদি এই পাশ থেকে দেখাই আছে পুরোটা ইঞ্জিন আর স্টার্ট তো তবে এরা থেকে না তাই আমরা উপরে যাই দেখি উপর আর কি আছে তারপরে ইনশাআল্লাহ শেষ করে দেব আমরা আপনাদেরকে এই জাহাজের ইঞ্জিন রুমটা দেখালাম আর এটার ক্যাপাসিটি হচ্ছে 1400 টন 220 ফুটের জাহাজ 1400 টন মাল লোড নিতে পারে আর এই জাহাজটিও নাকি চেম্বার সিস্টেমের জাহাজ তো যতটা পারলাম আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর এই দিক দিয়ে হচ্ছে নামা আসার রাস্তা ঠিক এই পাশেও নামা যায় তো আজকে ভিডিওটা চেষ্টা করলাম ভালো করার জন্য সামনের দিকটা দেখে আরও কী কী আছে এই জাহাজটির দুইটা স্টোর রুম আছে আর উপরে হচ্ছে জিপসিটা আর ও হচ্ছে মাস্তুল সামনের মাস্তুল আর এখানে কিন্তু ভালো স্পেস আছে এই জাহাজটি যে জাহাজটিতে এখন দাঁড়িয়ে আছি মোটামুটি কিন্তু অনেকটা সুন্দর স্পেস এসে দেখেন এটা হচ্ছে স্টোর রুম আর এই হচ্ছে সামনের স্পেস যেগুলো অন্য জাহাজে খুব কমই থাকে তো আমি এটার একটু আপডেট রিভিউ দিলাম আপনাদেরকে যে এটার কি বর্তমান কী অবস্থায় আছে আমার মনে হয় একবার এটা রিভিউ দিয়েছিলাম খেয়াল আসতেছে না তো এটা হচ্ছে জিপসিটা এই জাহাজে আর সামনে সার্চ লাইট হচ্ছে এটা আর এই হচ্ছে মাস্তুল সামনে একটি লাইট আছে তো যতটা পারলাম মানে আমি দেখালাম এই জাহাজটিতে কী অবস্থা আছে তো আমরা এখন ঠিক নিচে যাই আর নিচে যে নিচের দিকটা দেখায় আরও কী কী আছে আর তো ওরকম কিছু দেখানোর নাই 220 ফুটের জাহাজ যতটা পারলাম আমরা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ইঞ্জিন রুমটা দেখালাম আর যেটা সবচেয়ে ভালো লাগে ইঞ্জিন রুম ওটি আমি দেখালাম অনেক দিন ধরে অনেক জাহাজ ইঞ্জিন রুম দেখাই না এগুলো সিক্স সিলিন্ডার হলে কী বো খুবই পাওয়ারফুল ইঞ্জিন লাগানো আছে এই জাহাজটি তো আমরা পরের আপডেট নিয়ে আসবো হচ্ছে গ্রিন লাইন শিপগুলো দেখি পরের ভিডিওতে বা যে কোনো সময় আমরা গ্রিন লাইন জাহাজগুলো আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন নিচে যাই নিচে দেখার কি আছে চলে আসলাম ঠিক নিচে একেবারে নিচে আর এই জাহাজটি পুরোটা রং করা হইতেছে এখান থেকে যদি দেখাই দেখেন 220 ফুটের জাহাজে রং করা হইতেছে যেটা ধারণ ক্ষমতা হচ্ছে 1400 টন দুইটা ইঞ্জিন লাগানো আছে এই জাহাজটি আর জাহাজটি যদি সামনের দিকটা দেখাই এই যে দেখেন সামনের দিক মানে ওই থাইল্যান্ডের যেই সেরকম সেট আপ সামনের দিকটা হচ্ছে কিছুটা বলতে গেলে কি সেম মনে হয় না কিছুটা আছে নিজ দিয়ে আর কি নিচের সেট আপটা ঠিক ওরকম করা হয়েছে এই যে এই জায়গাটা যদি দেখাই সামনের দিকটা নিচ থেকে এটা হচ্ছে নিচের দিক আর ওই জাহাজের নিচের দিক হচ্ছে সেম কিন্তু উপরের দিকটা একটু আলাদা আছে আর এই হচ্ছে নোঙরগুলো রাখা আছে তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে একটা কিছু ভালো করে দেখানোর জন্য এদিক থেকে যদি দেখাই এই হচ্ছে 220 ফিটের বিশাল বড় একটা জাহাজ যেটার সামনে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি তো আর ওরকম কিছু দেখানোর নাই ভিডিওটা আমরা এখান থেকে শেষ করার চেষ্টা করি আজকে আপনাদেরকে 220 ফুটের একটা জাহাজের রিভিউ দিলাম এই যে দেখেন আমার পিছনে যে জাহাজটি আছে এটা হচ্ছে 220 ফুটের একটা জাহাজ আর সব কিছু দেখানোর চেষ্টা করলাম এটা কিছুদিন আগে রং করা ছিল না বর্তমানে রং করা অবস্থায় আছে খুবই সুন্দর রং দেওয়া হয়েছে থাইল্যান্ডের তৈরি যেটা ছিল ঠিক ওইটার মতো তো আমি যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই জাহাজটি ভিতরটা বাইরটা কী আছে এমনকি ইঞ্জিন রুম সহ আমি দেখানোর চেষ্টা করলাম আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন আর যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আজকের মতো এই জাহাজের সামনে থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের জন্য
আর ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।